পুরো পৃথিবী জুড়ে মাত্র 56টি দেশ আছে যারা এমন একটি গৌরবময় মুহূর্তের সাক্ষী হয়েছে যা আমরা এখন দাঁড়িয়ে, আর অল্প কিছুদিনের মধ্যেই আমরাও এমন একটি মুহূর্তের সাক্ষী হতে চলেছি যা পুরো জাতির জন্য একটি গৌরবময় মুহূর্ত, আর সেটি হচ্ছে আমাদের নিজেদের স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট লঞ্চ করার মাধ্যমে। আমরা 57তম দেশ হিসাবে নিজেদের স্যাটেলাইট লঞ্চ করব, আর এই ভিডিওর পুরোটা জুড়ে আমি বিক্রম আপনাদের সাথে কথা বলবো বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে। ছোট্ট একটি ইন্ট্রো স্কিপ করে চলে আসুন মূল ভিডিওতে। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বলতে গেলে প্রথমেই যে বিষয়টা বলতে হয় সেটি হচ্ছে এর ধরন। আমরা কেনই বা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করব, কেনই মহাকাশে আমাদের স্যাটেলাইট প্রেরণ করব, তো এই পুরো বিষয়টাকেই বলা হয় এই মিশনের ধরন। তো মিশনের ধরনটা হচ্ছে যোগাযোগ। আমরা বহির্বিশ্ব এবং অভ্যন্তরীণ বিশ্ব সকলের সাথেই যোগাযোগটাকে আরও সুদৃঢ় আরও উন্নত করার জন্যই মূলত এই যোগাযোগটি আরও দৃঢ় করার জন্যই আমাদের এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা। আর এই স্যাটেলাইটটির স্থায়িত্বকাল বা এই স্যাটেলাইটটি কাজ করতে সক্ষম প্রায় 15 বছর যাবৎ। এবার আসি আমাদের নিজেদের স্যাটেলাইট কে প্রস্তুত করেছে। আমাদের স্যাটেলাইটটি প্রস্তুত করেছে থাইলাস এরিনা স্পেস নামের একটি স্যাটেলাইট প্রস্তুতকারক কোম্পানি যার ওজন 3500 কেজির মতো। আর এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে যেই রকেটে সেটি হচ্ছে ফ্যালকন 9 ব্লক 5। ফ্যালকন 9 ব্লক 5 করে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। এই স্যাটেলাইটটি দ্রাঘিমা রেখার 119.1 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করিবে এবং পুরো পৃথিবীটাকে প্রদক্ষিণ করিবে। এই স্যাটেলাইটটি 3700 কিলোমিটার দূরে অবস্থান করে, অর্থাৎ সর্বশেষের স্তরের স্যাটেলাইট হওয়ায় এটি পুরো পৃথিবীটাকে পৃথিবীর সমান গতিতে প্রদক্ষিণ করিল। এই পুরো মিশনটার খরচ ধরা হয়েছে প্রায় $250 মিলিয়ন মতো। আর এত বড় একটি প্রজেক্ট পুরোটাই অপারেট করবে বিটিআরসি। আর বিটিআরসি পুরো মিশনটা অপারেট করলেও বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি নামের একটি কোম্পানি তারা প্রতিষ্ঠা করেছে যারা এই পুরো স্যাটেলাইটটাকে নিয়ন্ত্রণ করবে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয়। এটি উৎক্ষেপণের প্রায় 8 দিন পর তার কক্ষপথে যেয়ে পৌঁছায়। আর যখন থেকে এই স্যাটেলাইটটি কাজ করা শুরু করবে তখন থেকে আমরা এই স্যাটেলাইট থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাবো তার মধ্যে প্রথমেই যেটি আসে সেটি হচ্ছে মহাকাশে যখন আমাদের নিজেদের স্যাটেলাইট বিচরণ করবে তখন মহাকাশ সম্পর্কে আমরা আরও বিস্তীর্ণ ধারণা লাভ করতে পারব। এবং মহাকাশী গবেষণায় যে সমস্ত গবেষণা মহাকাশকে ঘিরে সংগঠিত হয় সেই সমস্ত গবেষণায় আমরা নিজেরাও অংশগ্রহণ করতে পারব। এই স্যাটেলাইট থেকে আমরা দ্বিতীয় যে সুবিধাটি ভোগ করব সেটি হচ্ছে এর ট্রান্সপোর্টার থেকে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটে মোট 40টি ট্রান্সপোর্টার রয়েছে যার 20টি আমরা আমাদের নিজেদের কাজে ব্যবহার করব আর বাকি 20টি আমরা রিলিজ দিতে পারব। এখন যেমন আমরা সিঙ্গাপুরের কাছ থেকে রিলিজ নিয়ে আমাদের নিজেদের কাজ চালিয়ে নিচ্ছি, সেই ঠিক সেই রকমই আমরা আমাদের নিজেদের স্যাটেলাইটের ট্রান্সপোর্টারগুলো অন্য কোনো দেশ যাদের স্যাটেলাইট নাই বা ট্রান্সপোর্টারের প্রয়োজন তাদের কাছে রিলিজ দিতে পারব। এতে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি এখন যে টাকা আমাদের দিতে হচ্ছে সেই টাকাটাও তখন দিতে হবে না। একদিক দিয়ে আমাদের সাশ্রয় হবে খরচ, আরেকদিক থেকে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো আমরা। তৃতীয় নম্বর যেই কাজে আমরা স্যাটেলাইটটি ব্যবহার করব সেটি হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষণ। এই স্যাটেলাইটটি আবহাওয়া পর্যবেক্ষণের জন্য তৈরি করা হবে। এই স্যাটেলাইট দ্বারা আমরা আবহাওয়াকে পর্যবেক্ষণ করতে পারব এবং আবহাওয়ার পূর্বাভাস আরও সুন্দর এবং সঠিকভাবে আরও আগে জানতে পারব। এতে করে আমাদের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়াগুলোর বা পূর্ব প্রস্তুতিমূলক যেই কাজগুলো থাকবে সেই কাজগুলো করার সুবিধা হয়ে যাবে বা সহজ হয়ে যাবে। এতে অনেক বড় রকমের দুর্ঘটনা থেকে হয়তোবা আমরা রক্ষা পেতে পারি। আর চতুর্থ নম্বরে যে কাজে আমরা স্যাটেলাইট ব্যবহার করতে পারি সেটি হচ্ছে মূলত আমাদের ডিফেন্সিভ ফোর্স যে সমস্ত যারা আছে বা যেমন পুলিশ, আর্মি, বিডিআর, তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই স্যাটেলাইটটি।
কারণ তারা যখন কোনো গোপন নথিপত্র এক আদান প্রদান করে তখন স্যাটেলাইট ফোনের মাধ্যমে করতে পারবে, কারণ স্যাটেলাইট ফোন ট্র্যাক করা যায় না বা এটাকে আড়ি পাতা যায় না বা এটার কথোপকথন জানা সম্ভব নয়। এই জন্য স্যাটেলাইট ফোনটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এটি অপারেট করার জন্য স্যাটেলাইট প্রয়োজন। আর এইসব মোটামুটি এই সব কিছুই ছিল স্যাটেলাইটের উপকারিতা। আর এছাড়াও আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে স্যাটেলাইটের ফলে আমরা ইন্টারনেটটাকে আরেকটু সহজলভ্য হিসেবে পাব, ইন্টারনেট খরচ আরও অনেক বেশি কমে আসবে এবং আমাদের হাতের নাগালে চলে আসবে ইন্টারনেট। এই এত এত সুবিধা পাওয়ার জন্য বা এই সমস্ত সুবিধাকে অপারেট করার জন্য যেটি সর্বপ্রথমে দরকার সেটি হচ্ছে একটি গ্রাউন্ড স্টেশন দরকার। আর বঙ্গবন্ধু এক স্যাটেলাইটকে রক্ষণাবেক্ষণের জন্য বা পরিচালনা করার জন্য যে গ্রাউন্ড স্টেশন তৈরি করা হয়েছে সেটি যে গাজীপুরে তৈরি করা হয়েছে, সেই গ্রাউন্ড স্টেশনের কাজও সব শেষ, ফুলফিল শেষ, কমপ্লিট একদম। এখন শুধু অপেক্ষা আমার কবে নাগাদ বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্টস করেন আর বন্ধুদের সাথে শেয়ার করেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনাদের সাবস্ক্রাইবই আমাদের জন্য অনুপ্রেরণা, আপনারা এক একটি সাবস্ক্রাইব করার ফলে আমরা অনুপ্রেরিত হই। সাবস্ক্রাইব করলে টাকাও খরচ হয় না আপনার বা আমিও কোনো টাকা পাই না, কিন্তু আমরা অনুপ্রাণিত হই, এর ফলে নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার তৈরি হয়। তো পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানাচ্ছি, দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার এন্ড টাটা।